হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নয় জোড়া একেবারে সুন্দর সুন্দর কানের দুলের ডিজাইন। আমি একটা একটা করে আপনাদের বুঝিয়ে দেব যে কোনটায় কতটুকু ওজন, কত টাকার ভিতরে পড়বে। তো ফ্রেন্ডস, আপনি ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। ফ্রেন্ডস, এই যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন তাহলে আপনার আড়াই আনা, দুই থেকে আড়াই আনার মতো এরকম স্বর্ণ লাগবে। তো এই ডিজাইনটা আপনি তৈরি করলে সবসময় রাফ ইউজ করতে পারবেন, এক জায়গায় যাওয়া আসার জন্য আপনি এই ডিজাইনটা তৈরি করতে পারেন। এই ডিজাইনটা যদি আপনি আড়াই আনা দিয়ে তৈরি করেন তাহলে আপনার বর্তমান বাজারে রেট হবে 12,000 টাকার মতো আড়াই আনা স্বর্ণ দিয়ে। এর একটু বেশি পড়তে পারে কিছু। এই ডিজাইনটা তৈরি করে দেখুন, আশা করি ভালো লাগবে আপনার। ফ্রেন্ডস, দ্বিতীয় নাম্বার যে আমি দুলটা দেখাবো আপনাকে, এই দুলটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সিম্পলের ভিতরে একটি দুল। এই দুলটা চাইলে আপনি তৈরি করতে পারেন, খুবই সুন্দর হবে, আপনার কানের সাথে ম্যাচিং হয়ে থাকবে দুলটা। এই দুলটা যদি আপনি তৈরি করেন, এটা আপনার দুয়ানা দিয়েই হয়, আড়াই আনা দিলে বেশি ভালো হয়। আমি বলবো আপনাকে দুয়ানা দিয়েও তৈরি করতে পারেন। দুয়ানা দিয়ে যদি এই দুলটা আপনি তৈরি করেন তাহলে এটাও আপনার রেট হবে 9,600 টাকার মতো পরে। এটা এই দুলটা আপনি তৈরি করে দেখতে পারেন। এই দুলটা তৈরি করলে কিন্তু এটাও আপনি সবসময় রাফ ইউজ করতে পারবেন, এক জায়গায় যাওয়া আসার জন্য এই দুলটা আপনি তৈরি করতে পারেন, গিফটের জন্য দিতে পারেন। ফ্রেন্ডস, এই দুলটা আপনি তৈরি করে দেখুন, আশা করি এই দুলটাও আপনার ভালো লাগবে। ফ্রেন্ডস, তৃতীয় নাম্বার যে দুলটা আমি দেখাবো, এ দেখতে পাচ্ছেন এই দুলটা কিন্তু একেবারে কম স্বর্ণের ভিতরে, কী বলবো, এই দুলটা আপনার দেড় থেকে দু আনা এরকম স্বর্ণের ভিতরে এই দুলটা হয়। দেড় আনা দিয়ে আপনি এই দুলটা তৈরি করতে পারেন। দেড়ানা দিয়ে যদি এই দুলটা আপনি তৈরি করেন এটাও কিন্তু আপনি সবসময় রাফ ইউজ করতে পারছেন। দুলটা যদি আপনি দেড়ানা দিয়ে তৈরি করেন এটার আপনার রেট পড়বে 7,110 টাকার মতো পড়ে। তো এগুলো আপনি তৈরি করে দেখতে পারেন আপনার পছন্দ অনুযায়ী, কারণ এই দুলগুলো খুবই সুন্দর দুল। আশা করি ডিজাইনগুলো আপনার ভালো লাগবে, কারণ এখানে যে দুলগুলো রয়েছে এক একটা দুল মানে আপনার কানের সাথে ফিটিং হয়ে থাকবে, আপনি সবসময় রাফ ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ফ্রেন্ডস, আপনার যে চতুর্থ নাম্বার দুলটা দেখাবো এটা কিন্তু আরও সুন্দর একটি দুল। এই যে আপনার দুলটা, এই দুলটা কিন্তু তিনটে লাভ দিয়ে নিচে একটি ছোট পাতা, খুবই মানে কি বলবো, আপনি দেখতেই পাচ্ছেন একেবারে পাতা সিস্টেমের। আপনি যখন এই দুলটা ব্যবহার করবেন তখন আপনার কানে মনেই হবে না যে আপনি কোনো দুল পরছেন। তো অনেক হালকার ওজনের ভিতরে এই দুলটা, এই দুলটা আপনি তৈরি করলে দেড় আনার মধ্যে আপনি তৈরি করতে পারেন, চাইলে আপনি একানা দিয়েও এই দুলটা তৈরি করতে পারেন। ফ্রেন্ডস, এটা যদি আপনি একানা দিয়ে তৈরি করেন তাহলে আপনার এটা বেশি, আমি বলবো আপনাকে দেড় আনা দিয়ে তৈরি করতে, কারণ দেড় আনা দিলেই এই দুলটা বেশি ভালো হবে। দেড় আনা দিয়ে যদি আপনি তৈরি করেন এটাও আপনার 7,200 টাকার মতো পড়বে। এগুলো কিন্তু 22 ক্যারেটের স্বর্ণের রেট আমি বলছি। তো ফ্রেন্ডস, এই দুলটা আপনি তৈরি করে দেখতে পারেন, আশা করি আপনার এই দুলটাও ভালো লাগবে। ফ্রেন্ডস, 5 নম্বর যে দুলটা আমি আপনাকে দেখাবো, এই দুলটা কিন্তু আরও কম স্বর্ণের ভিতরে, এটা একানার ভিতরেই আপনি এই দুলটা তৈরি করতে পারবেন, খুবই সুন্দর একটি দুল। একানা দিয়ে যদি এই দুলটা আপনি তৈরি করেন এটাও কিন্তু সবসময় আমি রাফ ইউজ করতে পারবেন। আপনি এই দুলটা যদি আপনি সবসময় রাফ ইউজ করেন কোনো সমস্যা হবে না, একেবারে ছোটো করে আপনি তৈরি করবেন, একানা দিয়ে হবে, সমস্যা নেই। এই দুলটা তৈরি করলে আপনার একানা দিয়ে এটা রেট পড়বে আপনার 4,300 টাকার মতো পড়ে। তো আপনি দেখে নেবেন যেরকম যে রেট থাকে, অনেক সময় আপনার স্বর্ণের দাম একটু আপ ডাউন করে, সেই কারণে আপনার রেটটা একটু কম বেশি হতে পারে। তো যখন আপনি তৈরি করবেন তখন ভালোভাবে দেখে যাচাই বাছাই করে আপনি তৈরি করবেন। এই দুলটা আপনি তৈরি করে দেখুন, আশা করি এই দুলটাও আপনার ভালো লাগবে, ব্যবহার করে ভালো পাবেন। ফ্রেন্ডস, 6 নম্বর যে দুলটা আমি দেখাবো আপনাকে, এই দুলটা কিন্তু দেখতে পাচ্ছেন যে নিচের ঝুমকাটা, এটা কিন্তু একবারে আনকমন একটি ঝুমকা, গোল রাউন্ডের ভিতরে উপরে যে পাশাটা এটা কিন্তু একেবারে কানের সাথে আপনার ফিক্সড হয়ে থাকবে। এই দুলটা আপনি তৈরি করে দেখতে পারেন। এই দুলটা যদি আপনি তৈরি করেন তাহলে এটাও কিন্তু সবসময় আপনি রাফ ইউজ করতে পারছেন, কারণ এই দুলটা আপনার অনেক মজবুত হয়। এই দুলটার ওয়েট হবে আপনার, ওজন আপনার দেড় থেকে দু আনা এরকমের মধ্যেই, আপনি দু আনা দিয়ে বলবো এটা তৈরি করেন তাহলে আপনার সবসময় রাফ ইউজের জন্য ভালো হবে। আর যদি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন তাহলে দেড় আনা দিয়ে তৈরি করলেও কোনো সমস্যা নেই। তো যদি দুই আনা দিয়ে দুলটা আপনি তৈরি করেন এই 9,600 টাকার মতো পরে আপনার 22 ক্যারেট।
ফ্রেন্ডস সাত নম্বর যে দুলটা আমি দেখাবো আপনাকে দেখতে পাচ্ছেন এই দুলটা, এই দুলটা কিন্তু আপনার একেবারে একটা সিম্পলের ভিতরে দুল। নিচে যে পাতাটা দেখতে পাচ্ছেন উপরে ছয়টি চোখপুর দ্বীপের যে ফুল, দুলটা কিন্তু একেবারে পাতলা, দুলটা একেবারে হালকা ওজনের ভিতরেই, এক থেকে দেড় আনা এরকমের ভিতরে। যদি এই দুলটা আপনি দেড় আনা দিয়ে তৈরি করেন এটাও কিন্তু সবসময় আপনি ইউজ করতে পারছেন, কারণ এই দুলটা আপনার ছোটোর ভিতরে তৈরি করলে কম স্বর্ণের ভিতরেই হয়। ফ্রেন্ডস এই দুলটা আপনি তৈরি করে দেখতে পারেন, এই দুলটা আপনার দেড় আনা দিয়ে ওরকমই টাকার ভিতরে পড়বে, 7,200 টাকার মতো বাইশ ক্যারেট। আপনি যদি 21 ক্যারেট তৈরি করেন তাহলে এর চেয়ে একটু কম পড়বে রেট, আপনি যখন তৈরি করবেন তখন আপনি দেখে তারপর তৈরি করবেন। ফ্রেন্ডস এই দুলটা তৈরি করে দেখবেন, আশা করি এই দুলটাও আপনার ভালো লাগবে। ফ্রেন্ডস নেক্সট যে দুলটা দেখাবো, আট নম্বর দুলটা, এই যে দেখতে পাচ্ছেন এই দুলটা কিন্তু একেবারে আকর্ষণীয় একটি দুল, কারণ আমি বলছি এই দুলটা আপনার অনেক মানে কি বলবো অনেক সুন্দর। এই দুলটা যদি আপনি তৈরি করেন তাহলে এটা আপনার খুবই কম স্বর্ণের ভিতরে এত সুন্দর গর্জিয়াস ডিজাইন। এই দুলটা আপনার দু আনা এরকম স্বর্ণ দিয়েই এই দুলটা হয়, দু আনা দিয়ে যদি এই দুলটা আপনি তৈরি করেন তাহলে এটা আপনার ভালো হবে, সবসময় ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই দুলগুলো কিন্তু আপনি গিফটের জন্য আপনি দিতে পারেন, এক্সাই যাওয়া আসার জন্য ব্যবহার করতে পারেন কম স্বর্ণ দিয়ে তৈরি করলে। এই দুলটা যদি আপনি সবসময় ইউজ করার জন্য তৈরি করেন তাহলে আপনার এটা দু আনা স্বর্ণের মতো লাগবে, তো দু আনার রেট ওরকমই পড়বে আপনার 9,600 টাকার মতো পড়বে। এই দুলটা তৈরি করেন, আশা করি এই দুলটাও আপনার ভালো লাগবে। ফ্রেন্ডস নয় নম্বর যে দুলটা, লাস্টের যে দুলটা আমি দেখাচ্ছি আপনাকে, দুলটা কিন্তু কি বলবো, তিনটা যে আপনার দুইটা যে আপনার ঝুমকা, উপরে ঝুমকাটা একটু বড়, নিচে ঝুমকাটা একটু ছোট, উপরে যে পাশাটা একেবারে আনকমন, এই দুলটা আপনি তৈরি করে দেখতে পারেন, কারণ এই দুলটা আপনার আড়াই আনা এরকমের ভিতরেই তৈরি করা যায়। আড়াই আনা দিয়ে যদি এই দুলটা আপনি তৈরি করেন তাহলে কিন্তু এটাও সবসময় আপনি ইউজ করতে পারছেন। এই দুলটা যদি আপনি আড়াই আনা দিয়ে তৈরি করেন এটাও আপনার রেট পড়বে আড়াই আনা দিয়ে আপনার 12,000 টাকার মতো এরকম পড়বে, একটু বেশি পড়তে পারে কম পড়তে পারে, তো আপনি যখন তৈরি করবেন ভালোভাবে দেখে যাচাই বাছাই করে তখন তৈরি করবেন। এই দুলগুলো কিন্তু আপনি 21 ক্যারেট 22 ক্যারেট দুটোটা দিয়ে তৈরি করতে পারবেন। ফ্রেন্ডস এখানে যে দুলগুলো আমি দেখালাম আপনাকে এতক্ষণ, তো আপনার কোন ডিজাইনটা আপনার পছন্দ হলো অবশ্যই কিন্তু আপনি কমেন্টে জানাবেন। আর যদি কোনো কিছু আপনার জানার প্রয়োজন হয়, কোনো স্বর্ণের দাম বা কোনো ডিজাইন আপনার প্রয়োজন হয় আমাকে কমেন্টে আপনি জানাতে পারেন। ফ্রেন্ডস আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ডিজাইন আর আপনার কত রেট পড়বে কতটুকু স্বর্ণ ভালোভাবে আপনাদের আমি বুঝিয়ে দিই। যখন সাবস্ক্রাইব করে রাখবেন তখন সর্বপ্রথম যখন আমি ভিডিও আপলোড করবো আপনার কাছে চলে যাবে। তো ফ্রেন্ডস ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।